بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين। সফিউর রহমান মুবারকপুরি, এই সফিউর রহমান মুবারকপুরি ইনি এই বইটা লিখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে অনেক বই লেখা হয়েছে, কিন্তু মাশাআল্লাহ এখানকার যে রাবেতা আলামুল ইসলামী এই পক্ষ থেকে একবার প্রতিযোগিতা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীর উপরে একটা প্রতিযোগিতা তারা মানে করেছিলেন, সেইখানে অনেকেই অংশগ্রহণ করেছিলেন। এই রহিকুল মাখতুমের লেখক সফিউর রহমান মুবারকপুরি ইনি কিন্তু ইন্ডিয়ান, আরাবিয়ান না, এত শক্ত মাশাআল্লাহ যে কমিটি ছিল বিচারক, তারা সব কিছু বিবেচনা করে ওনাকে সর্বপ্রথমে তারা প্রথম পুরস্কার তাকে দিয়েছিলেন, তিনি মানে প্রথম পুরস্কার পেয়েছিলেন। তো এই বইটা বাংলাতে অনুবাদ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে মোটামুটি ভাবে রেফারেন্স সহ, নির্ভুল বললে ভুল হবে, রেফারেন্স সহ একবারে যুক্তি দিয়ে তিনি এই বইটা লিখেছেন। তো আমরা চেষ্টা করব যে এর একটা কপি সংগ্রহ করে ইতিহাসের জন্য, রাসূলের জীবনের জন্য এটা একটা আমার জন্য দলিল হিসাবে প্রত্যেকের কাছে এটা থাকা উচিত। এটা আমি সকলকে অনুরোধ করবো যে একটা কপি আপনারা জীবন বৃত্তান্ত সম্পর্কে। জন্ম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবারের দিন। কোন দিনে? সোমবারের দিন। দিনের ব্যাপারে কোন সন্দেহ নেই, সোমবারের দিনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কেন আপনি সোমবারে রোজা রাখেন এবং কেন আপনি বৃহস্পতিবারে রোজা রাখেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে সোম এবং বৃহস্পতি এই দুই দিনে রোজা রাখার কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সপ্তাহে দুই দিন ফেরেশতারা, এই যে কিরমান কাতিবিন, এরা বান্দার আমল নামা রেকর্ড করে রাখছেন দৈনন্দিন, কিন্তু আল্লাহর কাছে তারা পেশ করেন না, নিজেদের কাছে রেখে দেন। সোমবার থেকে শুরু করে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার যেই শেষ তখন হচ্ছে একদল ফেরেশতা এই বৃহস্পতিবার সোম থেকে শুরু করে বৃহস্পতিবারের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করেন। তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেহেতু আজকে বৃহস্পতিবার আমার আমল আল্লাহর কাছে উপস্থাপন করা হবে, তো ওই শেষ দিন যেদিন আমার আমল আল্লাহর কাছে পেশ করাবো ওই দিন আমি মনে করি যে ওই দিন আর একটু আমি ভালো কাজ করব। আর স্বভাবতই রোজা থাকলে শরীরটা একটু আল্লাহর দিকে বেশি ধাবিত হয়, আল্লাহর কথা বেশি স্মরণ হয়, অহমিকা ভাব একটু কমে। রাসূল সাল্লাল্লাহু বললেন যে এই কারণে আমি বৃহস্পতিবার রোজা রাখি। সোমবারে রোজা রাখার কয়েকটা বর্ণনা এসেছে, কয়েকটা কারণ। প্রথমত হচ্ছে এই কারণে সোমবারে আমল পেশ করা হয়। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে সোমবারের দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি কি করি? রোজা রাখি। আর একটা বলা হয়েছে সোমবারের দিনই আমি নবুয়ত পেয়েছি, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, যে আয়াতটি নাজিল করে তাকে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উপাধি দান করলেন, তিনি নবুয়ত পেলেন, সেই দিনটাও ছিল সোমবারের দিন। কোন দিন? সোমবারের দিন। তো এই কারণে, এইগুলোর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। এখন তার জন্মগ্রহণটা সোমবারের দিনে হয়েছিল এটা কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছিলেন তখন হচ্ছে তারিখ কত ছিল? তিনি যখন জন্মগ্রহণ করেন তখন তো হিজরি সন শুরু হয়নি,
কারণ হিজরি সন শুরু হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে। মক্কা থেকে যখন মদিনায় তিনি হিজরত করলেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে তিনি হচ্ছে এই হিজরি সনের প্রচলন তিনি শুরু করলেন। এক জায়গায় তিনি হচ্ছে চিঠি পাঠাইলেন, যে চিঠির কোনো তারিখ ছিল না, অনেক দিন পৌঁছালো, কখন পৌঁছালো, কি কারণে লেট হলো, কেন এইটার তিনি ওই মানে তারিখ না লেখার ধরনে কিছু সমস্যা হয়েছিল হচ্ছিল। অবশেষে তিনি সাহাবিদেরকে নিয়ে একটা বৈঠক বসলেন যে আমাদের তারিখ নির্ধারণ করার দরকার। সুতরাং আমরা এই তারিখ নির্ধারণ করতে যে আমরা কোন তারিখটা মানে গণ্য করব, কখন থেকে সাহাবিরা বিভিন্ন মত দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত যখন পেলেন ওইটা থেকে সন গণনা করা হোক, কেউ বললেন যে তিনি জন্মগ্রহণ করেছেন তখন থেকে হোক, কেউ বললেন যে মানে এই হিজরত করেছেন সেইটার থেকে। অবশেষে পরামর্শক্রমে দেখা গেল যে আবার কেউ বললেন বদরের যুদ্ধ হয়েছে, এটা একটা স্মরণীয় যুদ্ধ, বদরের যুদ্ধ থেকেই এখান থেকে সন গণনা করা হোক। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে ভয়ানক যে পিরিয়ড, যে সময়টা অতিবাহিত হয়েছিল জীবনে, সেটা হচ্ছে হিজরতের। সেটা হচ্ছে কোনটা? সকল সঙ্গী সাথীকে তিনি পাঠিয়ে দিয়েছেন মদিনায়, শুধুমাত্র আবু বকর, ওমর আর কয়েকজন মহিলা ছিল, আর ম্যাক্সিমাম সাহাবী চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা, এই জন্য তিনি আগে যান নাই, যত বিপদ আসুক আমার উপরে আসুক, আমার যাতে অনুসারীরা কোনো রকম কষ্ট না পায় এবং যাতে মনোবল যাতে না হারায়, এরম নেতা হওয়া উচিত। রিক্স নেব নিজে আগে আমি, কিন্তু আমার অনুসারী যাতে কোনো কষ্ট না পায় এবং নেতার ব্যাপারের জন্য কোনো কমপ্লেন জন্য এটা অন্তরের জন্য এরকম উদ্বেগ যেন না হয়, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এইদিকে মানে বৈঠক বসেছে। কুফফারে কুরাইশরা তারা বৈঠক বসে সিদ্ধান্ত নিল যে মুহাম্মাদের ব্যাপারে কি করা যায়। এরা বৈঠক বসেছে, এক একজন এক এক পরামর্শ দিচ্ছে যে তাকে ধরে জেলখানায় রাখা হোক। কে বলছে যে জেলখানায় রাখলে তো হয়তো সে ওখানে দাওয়াতি কাজ করবে, ওইখানে জেলখানের মধ্যে যে কয়েদিরা থাকবে যারা পাবে তাদেরকে মধ্যে তিনি দাওয়াতি কাজ করবে, দরকার নেই। কি করা যায়? তাকে ধরে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হোক, হত্যা করা হোক, বিভিন্ন এক একজন এক এক মত দিচ্ছে। ওই সময় ইবলিস শয়তান, সে হচ্ছে এই নাজদের, এই নাজদ যে এলাকা বলা হয়, এই এইখানকার একজন বৃদ্ধ লোকের বেশে আকৃতি ধারণ করে মজলিসে উপস্থিত হয়ে তিনি পরামর্শ দিলেন যে না, একে ধরে বেঁধেও রাখা যাবে না, একে কুয়াতেও ফেলে দেওয়া যাবে না, একে এমনভাবে হত্যা করতে হবে যে এককভাবে হত্যা করলেও আবার সমস্যা, অন্য গোত্রের লোকেরা তাকে দোষারোপ করতে পারে। তাহলে কি করতে হবে? সকল গোত্রের লোকেরাই এই তার হত্যার ব্যাপারে অংশগ্রহণ করতে হবে, যাতে করে সেটা হচ্ছে চতুর্দিক দিয়ে বাড়ি ঘেরাও করে সব গোত্রের লোকেরা থাকবে, চতুর্দিক দিয়ে ঘেরাও করে তাকে হত্যা করতে হবে। ঠিক তাই হলো, চতুর্দিক দিয়ে ঘিরে এই পরামর্শ হয়ে গেল রাত্রে। এবার পরবর্তী দিন তাকে ঘেরাও করা হবে বাড়ি। এই ফাঁকে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ে হয়েছে মক্কাতে, কিন্তু ঘর সংসার শুরু হয়েছে। আয়েশা বলতেছে যে আমাদের বাসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে আসতেন, কিন্তু রাত্রে আসতেন। কখন আসতেন? দিনে সাধারণত তিনি আসতেন না, কিন্তু যেদিন তিনি হিজরত করবেন সেদিন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুর বেলায় আমাদের বাসায় আসতেন। এসে আমরা বাসায় আসি, কিন্তু আমার বাবাকে ডেকে নিয়ে তিনি বাহিরে গেলেন, অর্থাৎ আবু বকরকে ডেকে নিয়ে কোথায় গেলেন? বাহিরে গেলেন। বাহিরে যে বাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কি কথা হলো এটা আমরা জানি না। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় একটা হিকমত, যে আসলেই মহিলাদের বুদ্ধি গুণ, এদের মধ্যে আমানতদারি গুণ। ওইখানে কিন্তু আয়েশা এবং আবু বকরের ফ্যামিলির মেম্বাররা কিন্তু আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সম্মুখে বললেন না। আসলে
যতই আপনি চেষ্টা করেন, আপনার স্ত্রী হোক, বলেন যে এটা তুমি আমানত রাখবা, কোন সময় যে ফস করি বলে দেবে, কত চুক্তিপত্র নিয়ে যে তোমাকে আমি মহাব্বত করি আমানত দ্বারা এটা করলাম, বলো না কাহ হজম করতে পারে এটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা, এমনকি আয়েশার সম্মুখে বললেন না, ফাঁকে ডেকে নিয়ে যে বললেন, বলার পর আবু বকর তিনি আনন্দ বোধ করলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হিজরতের কঠিন সময় আমি আমার নবীর সাথে আমি থাকবো, এটা আবু বকর নিজে কি করলেন, আনন্দ বোধ করলেন। তো এইবার রাত্রে চতুর্দিকে শত্রুরা তাদের পরামর্শ অনুপাতে চতুর্দিকে ঘেরাও করে রেখেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তিনি বের হচ্ছে, কিন্তু এই অবস্থায় রাখি আল্লাহ মারে কি, আল্লাহ যদি কাহারে রক্ষা করতে চায় সারা পৃথিবীর লোক হাদিসে এসেছে একত্রিত হয়েও তার কোনো ক্ষতি করতে, আবার আল্লাহ যদি তার ক্ষতি করতে চান সারা পৃথিবীর লোক যদি একত্রিত হয়ে যদি তাকে রক্ষা করতে চায় তবু কেউ পারবে না। আজকে কালকে একটা ইতি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আজকে অনেকেই ঠাট্টা বিদ্রূপ বিরূপ মন্তব্য, তিনি সন্ত্রাসী ছিলেন, তিনি যুদ্ধ করেছেন, তিনি মানে তার সেক্স বেশি ছিল এই জন্য তিনি মানে 12-13টা বিয়ে করেছেন, এগুলো নন মুসলিম না, নন মুসলিম তো আছে কিন্তু এক ধরনের নাস্তিক মুসলমানরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে এই ধরনের মন্তব্য করে। তো যে মুসলমান হোক নন মুসলিম হোক, যে বা যারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে কটূক্তি অথবা মানে তাদের সম্পর্কে খারাপ কিছু মন্তব্য করবে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন যে আমার নবীকে নিয়ে যে ঠাট্টা বিদ্রূপ করব তার পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট। আজকে আমরা বলি যে এইভাবে মরলো, একে কেন আগেই সিগন্যাল দেওয়া হলো যে একে কিন্তু এরা হত্যা করবে, তারপরেও হচ্ছে একে কেন পাহারা দেওয়া হলো না, একে কেন এই করা হলো না, কিন্তু যারা নবীর শানে এই রকম কটূক্তি করবে আল্লাহ যে প্রতিশোধ নেবেন এটা তো একটু শনাক্ত করার দরকার ভাই, কেন মরলো, কেন মরছে, কে মারছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি প্রতিশোধ আমার নবীর নিয়ে ঠাট্টা বিদ্রূপ করলে আমি নেব, তো এটা আল্লাহ রাব্বুল আলামিন নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্দিক দিয়ে ঘিরে রেখেছে, এবার কি করা যায়, এবার আল্লাহর পক্ষ থেকে তিনি আল্লাহর অর্ডারে হাতে হচ্ছে এক মুষ্টি কিছু মাটি নিলেন, মাটি নিয়ে সূরা ইয়াসিনের প্রথম কয়েকটা আয়াত তিনি পাঠ করলেন, পাঠ করে মাটিতে ফুঁ দিয়ে এই মাটি হচ্ছে এইভাবে সকলের উপরে ফিকে মারলেন, নিক্ষেপ করলেন, মুহূর্তের মধ্যে সকলেরই একটা তন্দ্রা ভাব সৃষ্টি হলো, ঘুমের ভাব, একেবারে মারাত্মক যেন ঘুমের বড়ি খেয়েছে এরা, ঘুমের ভাব সৃষ্টি হল, এইভাবে একবারে নিস্তেজ হয়ে গেছে সকলেই। এবার আবু বকর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওরা কিন্তু চতুর্দিক দিয়ে বেষ্টন করে আছে, দুই হাত দিয়ে ভেদ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে চলে গেলেন, তারা যেন বুঝতেই পারল না। আচ্ছা চলে গেল, এবার যখন তাদের ওই তন্দ্রা ভাবটা দূর হলো, এবার সকলে সতেজ হলো, এবার ঘোরা খুঁজতে শুরু করেছে, বাড়িতে পায় না, এদিক সেদিক ঘুরে পায় না, তাহলে তারা টার্গেট নিল যে মুহাম্মদ কোথাও পালাতে পারে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যদি পালান নিশ্চয়ই মদিনাতেই যাবে। এবার মদিনার পথে তারা কোন পথে মদিনা, এই মদিনার পথে তারা মানে খোঁজাখুঁজি শুরু করল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বড় রণকৌশলী ছিলেন, তিনি মদিনার পথে গেলেন না, পুরা বাঁকা পথে উল্টা পথে গিয়েছিলেন, সুবহানাল্লাহ, যারা মদিনার পথে খুঁজুক নিশ্চয়ই খুঁজবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা উল্টা পথে গিয়েছিলেন, যেখানে আমরা মক্কায় যখন যাব এগুলো হচ্ছে ঘটনা স্মৃতি স্বরূপ, কোনো বরকতের উদ্দেশ্যে না, গারে সাওর, যেই গারে সাওরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করে ওই হিজরতের সময় তিনি আশ্রয় নিয়েছিলেন সেইটা কোথায় এটা আমরা একটু দেখতে পারি, দেখতে পারবে এই কারণে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু ওইখানে লেখা আছে যে যেমন গারে হেরা যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী লাভ করেছিলেন সেখানে মানুষ অনেকেই ওঠে, আমি একবার যখন ভার্সিটিতে পড়তাম সর্বপ্রথমে ওই গারে হেরাতে উঠলাম ওই পাহাড়ে, সেইখানে আল্লাহর উপরে যাই দেখলাম যে কিছু পাকিস্তানি ভাই এবং তুর্কি
এরা ওখানে বসে ইয়া নবী সালাম আলে ওই পাহাড়ের উপরে ওইখানে ইয়া নবী সালাম আলে। আর অনেকেই তো যেই গুহাতে তিনি হচ্ছে মানে ওইখানে ধ্যানে থাকতেন আল্লাহর ইবাদত করতেন, সেটা খুবই আসলে ভয়ানক যদি ওইটাই হয়ে থাকে আল্লাহ আলা। তে সেইখানে যে ওই শরীরের যা আছে পোশাক আশাক যেইভাবে মানে ওই ওর সাথে পাথরের সাথে একেবারে লাগাচ্ছে, মাসে করছে, মেসেজ করছে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ নেওয়ার জন্য, কিন্তু আমরা এইগুলোতে বিশ্বাসী না, বিশ্বাস তো করবই না এবং এগুলো কাজ তো করবই না। জাস্ট তিনি ইসলামের জন্য কতটা যে মানে সাধনা করেছেন, কষ্ট করেছেন, শুধু তাই নাই অত দূরে যেখানে হচ্ছে আপনি এখন তো কিছুটা হলো একটু রাস্তা তৈরি হয়েছে, কিন্তু তখন তো তাও ছিল না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত দূর স্বামীর জন্য তিনি খাদ্য পরিবেশন করতেন, তাহলে ইসলামের জন্য তারা কতটাই ত্যাগেছিলেন, ইসলামের জন্য কতটা ত্যাগ। এইগুলো আমরা আমাদের স্ত্রীদেরকে বুঝাতে পারি, দেখো স্বামীর জন্য তারা কতটা কষ্ট করেছে। সুতরাং জাস্ট এগুলো মানে শিক্ষা গ্রহণের জন্য আমরা এগুলো জায়গায় যেতে পারি। আমি এই গত বছরে গারে সাওর এতদিনও যাইছি, গারে সাওরে গত বছরে গিয়েছিলাম আল্লাহে মানে আসর নামাজ পড়ে রওনা দিলাম, মাগরিবের নামাজের মোটামুটি ঘন্টাখানিক টাইম ছিল, তে উঠলাম, উঠতে শুরু করলাম, দেখি উঠছি উঠছি উঠছি, যারা নিচেরা উপর থেকে যারা দেখে নামছে বলে ভাই কত দূর, কেউ বলছে ভাই যতদূর এসেছেন হাফ এসেছে, কেউ বলছে ভাই তিন ভাগে দুই ভাগ এসেছেন এক ভাগ বাকি। তাহলে একটু মন সাহস হচ্ছে যে যাওয়া যেতে পারে, এবার উঠছি, কিছুক্ষণ যাওয়ার পরে আর শরীর কুলাচ্ছে না, আমরা চার পাঁচজন ছিলাম দুই তিনজন তো বসেই গেল, ভাই কত দূর আসে, বলছে যত দূর আসছে মনে হয় তিন ভাগের দুই ভাগ আরো বাকি। আচ্ছা আগের ওই কথাটা যদি আগেই জানতাম তাহলে হয়তো বা দুই ভাগ ভাগ, কিন্তু উপরে উঠে দেখাচ্ছে না অত দূর না, কিন্তু এমন বাঁকা রোড একেবারে ঘড়ি ধরে পরে দেড় ঘন্টা লাগলো উঠতে, দেড় ঘন্টা গাড়ে সাউরে। সুবহানাল্লাহ, আসলে যদি ওইটা যদি হয়েই থাকে যে ওইখানে যে নিশ্চয় এগুলো আল্লাহর খাস রহমত ছিল, কি ছিল আল্লাহর খাস রহমত, একবারে পুরাপুরি মদিনার উল্টা পথে রোডে, উল্টা মদিনার যেটা পুরাপুরি উল্টা রোডে ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মগোপন করে থাকে, কিন্তু শত্রুরা অনেক, তো একেবারে সকল মানে কুরাইশ সম্প্রদায়ের কাফের সম্প্রদায়ের সব গোত্র থেকে লোক এসেছে, এবং যখন তাকে পাওয়া যাচ্ছে না পুরস্কার ওই মুহূর্তে পুরস্কার ঘোষণা করা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ জীবিত অথবা মৃত্যু যদি একে মানে উপস্থিত করতে পারে তাহলে একশত উট তাকে পুরস্কার ঘোষণা করা হবে। আর একশত উট তৎকালীন যুগে অনেক সম্পদ, অনেক মূল্যবান সম্পদ। তো যাই হোক, আবু বকর বলছে যে আমরা গর্তের মধ্যে আত্মগোপন করে থাকি, মানে এখানে কিছু মানে অতিরঞ্জিত করা হয়, কিছু অনেক ঘটনা বলা হয় যেগুলো সহি সূত্রে পাওয়া যায় না, তবে বিশ্বস্ত সূত্রে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে গর্ততে তিনি ঢুকলেন সেই গর্ত আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সা পাঠিয়ে দিলেন, মাকড়সা বাসা নির্মাণ করলো এবং কিছু পাখি যেখানে কিছু মিছির শব্দ করলো, এবং বাসাগুলি এতটাই মানে পুরাতন মনে হচ্ছিল কারণ এটা কখন কল্পনা আসবে না যে এই বাসা ভেদ করে নতুন লোকের মধ্যে আত্মগোপন করে আছে, বিশ্বাস নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মাকড়সার দ্বারা বাসা নির্মাণ করে এবার ওখানে কিছু পাখি কিচিরমিচির শব্দ করলো। কোনো কোনো ইতিহাসে লেখা হচ্ছে রহমাতুল লিল আলামিন একটা বই আছে সেইখানে লেখা হচ্ছে যে ওই সব সময় কাবা ঘরের উপরে কিছু পাখি কিন্তু সব সময় তো অফ করে প্রদক্ষিণ করে, কেউ বলছে যে এই পাখির সিলসিলা হচ্ছে যে যেই পাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই গর্তের সময় তারা পাহারা দিয়েছিলেন দিয়েছিল সেই পাখিরই বংশধর হচ্ছে এরা, এরা কোনো কোনো ইতিহাসে এরা এটা লেখছে। আচ্ছা সময় হয়ে গেছে, আজকে আসল ঘটনাটা আমরা ওই বলতে যে হলো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মবৃত্তান্ত সোমবারের দিনে যে হয়েছিল এই ঘটনা বলতে যে আমরা আজকে এটা বললাম, ইনশাল্লাহ আমরা বাকিটা হিজরতের সামান্য কিছু ঘটনা আসলে এটা বলতে আসলে তুমি জন্ম কেমন করে কোন দিনে করলেন
ওইটা ইনশাআল্লাহ আমরা নাম রাখবো।